বিএনপি জয়লাভ করলে জনগণের সরকার গঠন করবে বলছে মির্জা ফখরুল। জানিয়ে দেব লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজ সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। জানিয়ে দেব রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানিয়ে দেব আওয়ামী লীগকে ধাক্কা দিলে খাদে পড়বে বিএনপি বলছে কাদের। সর্বশেষ জানিয়ে দেব লোডশেডিং এর প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে। বিএনপি জয়লাভ করলে জনগণের সরকার গঠন করবে বলছে মির্জা ফখরুল। সরকার দেশ ধ্বংসে পোড়া মাটির নীতি অবলম্বন করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। বিএনপি জনগণকে নিয়ে জয়লাভ করতে পারলে দেশে জনগণের সরকার গঠন করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শনিবার দুপুরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন মির্জা ফখরুল। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর ফলে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকার পতনের জন্য এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ফখরুল বলেন, এ সরকারের কারণে মানুষের কষ্ট হচ্ছে, এ সরকারের পতন না হলে মানুষের কষ্ট কমবে না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, আপনি তো গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, এমন অসংখ্য নজির আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বিদ্যুৎ গ্যাস পাচ্ছে না। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। রাজনীতি বিচারিকভাবে ধ্বংসের পর এবার অর্থনীতিকে শেষ করেছে। সরকার উন্নয়নের মিথ তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে। দুর্নীতি মেঘা চুরির কারণে বিদ্যুৎ খাতে ভরাডুবি ও লোডশেডিং হচ্ছে এমন মন্তব্য করে ফখরুল আরো বলেন, একদিকে বিদ্যুৎ উৎপাদন না করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এখন আবার দুর্নীতি করতে নিজস্ব লোকদের দিয়ে বিদেশ থেকে এলপিজি গ্যাস আমদানি করছে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় করেন দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু। এ সময় বক্তব্য দেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুব দলের সাধারণ সম্পাদক মোনায়েম মোন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুব দলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, ঢাকা দক্ষিণ বিএনপির নেতা নবিউল্লাহ নবী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজ সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে মহানগর বিএনপি। আজ শনিবার বিকাল তিনটা থেকে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি জানান, সমাবেশ সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। মহানগর বিএনপি মহানগরীর অন্তর্গত সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করবেন সমাবেশে। রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, দেশের রেল ক্রসিং যেন মরণ ফাঁদ। সারা বিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। গত বছরেও দেশের রেলপথ নিরাপদ হয়নি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছেন সাবেক এই মন্ত্রী। জি এম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে দেশের প্রায় 80% রেল ক্রসিং অরক্ষিত। এসব অরক্ষিত রেল ক্রসিং এ নেই পাহারাদার ও কোনো প্রতিবন্ধক। আবার 18% রেল ক্রসিং এ পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানে অবহেলার অন্ত নেই, তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার জন্য কেউ নেই। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও তার প্রতিবেদন জানতে পারে না দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাও জানতে পারে না কেউ। বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজন উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।
রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা নাগরিকদের কারণে বাংলাদেশ ভিকটিম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের খাদ্য ও সহায়তা নিশ্চিত করেছে, কিন্তু যতই দিন যাচ্ছে এই বাস্তুচ্যুত নাগরিকরা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ দ্রুতই মিয়ানমারে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন চাই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল বাংলাদেশ ইউনাইটেড নেশনস মাইগ্রেশন নেটওয়ার্ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মানব পাচার প্রতিরোধে জাতীয় পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথমবারের মতো এই দিনটি উদযাপনের অর্থই হচ্ছে মানব পাচার প্রতিরোধে সরকার কতটা অঙ্গীকারাবদ্ধ। মানব পাচারের মতো ঘৃণ্য অপরাধের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এই অপরাধ রোধে সরকার আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। যুক্তরাষ্ট্রের মানব পাচার সূচকে বাংলাদেশে দ্বিতীয় স্তরে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশের প্রতিনিয়ত মানব পাচারের বিরুদ্ধে অবস্থানের প্রতিফলন। মানব পাচার ইস্যুকে সরকার গুরুত্ব দিয়ে দেখে। সভায় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন। আওয়ামী লীগকে ধাক্কা দিলে খাদে পড়বে বিএনপি বলছে কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। মানুষকে জেগে উঠতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে উবাইদুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই, বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের ফানুস উড়িয়ে বিএনপি গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছে। তাদের সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝে এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। সেতুমন্ত্রী বলেন, কিছু একটা বলতে হবে, তাই এসব হাই সাউন্ডিং শব্দ ব্যবহার করেছেন বিএনপি নেতারা। বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি, আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানেন না। উবাইদুল কাদের মনে করেন, বিএনপি এখন কুম্ভকর্ণ, তাই তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙানো সরকার দরকার সবার আগে। আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে উবাইদুল কাদের প্রশ্ন রেখে বলেন, ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত টুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে কাদের বলেন, আপনারা নিজেরাই খাদের কিনারায় আছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে আপনাদের খাদে পড়ে যেতে হবে। মন্ত্রী আরো বলেন, যারা এদেশে বসে ফরমাইশি রাজনীতি করেন তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছেন, তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ভঙ্গুর।